তৃণমূলের নেতা নেত্রীদের উপর হামলা করা হয়েছিল। হামলার জেরে সংকটাপন্ন মামুন খান। 22 অক্টোবর ঘটনা ঘটলেও এখনও একজন হামলাকারীকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তারই প্রতিবাদে পুলিশের সদর কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেসের নারী সংগঠন তারা বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সাথে দেখা করতে চেয়েছিলেন তারা, কিন্তু তাদের ভেতরে প্রবেশে অনুমতি প্রদান করা হয়নি, তাই তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখান। গত 22 অক্টোবর সুস্মিতা দেবীর উপস্থিতিতে আমতলিতে তৃণমূলের নেতা নেত্রীদের ওপর হামলা করা হয়েছিল। সেই ঘটনায় আহত মামুন খান বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন রয়েছে, কিন্তু হামলার জেরে তার কিডনি বিকল হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তারা প্রশ্ন তুলেছেন মানবিকতার প্রশ্নেও কেন মামুনের এই অবস্থার জন্য দায়ী অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে না। গত 22 অক্টোবর সুস্মিতা দেবীর উপস্থিতিতে আমতলিতে যে তৃণমূলের নেতা নেত্রীদের উপর হামলা করা হয়েছিল সেই ঘটনায় সংকটাপন্ন মামুন খান। 22 অক্টোবর ঘটনা ঘটলেও এখনও একজন হামলাকারীকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তারই প্রতিবাদে পুলিশ সদর কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেসের নারী সংগঠন তারা বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সাথে দেখা করতে চেয়েছিলেন তারা, কিন্তু তাদের ভেতরে প্রবেশের অনুমতি প্রদান করা হয়নি, তাই তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখান। গত 22 অক্টোবর সুস্মিতা দেবীর উপস্থিতিতে আমতলিতে তৃণমূলের নেতা নেত্রীদের উপর হামলা করা হয়েছিল। সেই ঘটনায় আহত মামুন খান বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন, কিন্তু হামলার জেরে তার কিডনি বিকল হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তারা প্রশ্ন তুলেছেন মানবিকতার প্রশ্নেও কেন মামুনের এই অবস্থার জন্য দায়ী অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের নারী সংগঠনের এক নেত্রী তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা বিরোধী দল বলে আমাদের আটকে দিচ্ছে কেন, আমাদের যেতে দিচ্ছে না কেন, এত ভয় পাচ্ছে সবকিছু। কেন কিডনি ফেইলিওর হয়েছে ওনার, যে 4 দিন হয়ে গেল কাউকে কেন অ্যারেস্ট করা হয়নি, ওনারা কি চেনেন না, ওনারা আছেন কি করতে? তাহলে আমরা তো ওইটাই জিজ্ঞেস করছি, আমাদের যেতে দিন। এই 4 দিনের মধ্যে আপনারা আমাদের কারেন্ট পজিশনটা কি সেটা আমরা জানবো। কেন এই ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, SSKM হসপিটালে নিয়ে যেতে হয়েছে তাকে, এখানে চিকিৎসা করার পর ওখানে আপনারা সবই জানেন তো, আজকে এর হচ্ছে কালকে ওর হবে পরশু ওর হবে, ওনারা কেন আমাদের হচ্ছে এমন না যে হচ্ছে না, একের পর একের পর হচ্ছে। আমরা তো অনেক পরে অনেকক্ষণ মোটামুটি দেড় ঘন্টার মতো হয়ে গেছে, আড়াইটা নাগাদ থেকে শুনছি লাঞ্চ করছে তো লাঞ্চ করছে, কতক্ষণ লাঞ্চ করছে, আমরা তো খালি পেটে ভাই দাঁড়িয়ে আছি, আমাদের তো খিদে পায়, বড় অফিসার বলে বেশ বড় খিদে হতে পারে, আমাদের ছোট হলে খিদে পাচ্ছে, তা আমাদের যেতে দিতে পারে, আমাদের যেতে দিচ্ছে। আমাদের একটা কথা, কিন্তু মামুন খানের যারা মামুন খানকে অ্যাটাক করেছে তাদের কেন অ্যারেস্ট করছে না পুলিশ? এখন এসে আপনাদের কি বলবো, একবার লেখা হয়ে গেছে, মেমোরেন্ডাম জমা দেওয়া হয়েছে, আমরা মমতাদির আদর্শকে প্রচার করি, আমরা কি অন্যায় করি, বারবার আমাদের ফিরিয়ে দিচ্ছে।